বলো, তোমার তোমার সাথে আমার আজকে 3 বছর ধরে রিলেশন, তোমার ভাই কি মানবে কোনোদিন? না মানলে ভাইকে যেমন, ভাইকে যাইবা? দেখো আমি তো কিরকম, তুমি তো জানোই, বাগার অভ্যাস কিন্তু আমার নাই, বুঝছো? আমি কি জানি না, তুমি জানো না, তোমার ভাইয়ের আমি একদিন বইলা দেখবো, বুঝছো? আচ্ছা একটা কাজ করো, শোনো, ভাইয়ের সাথে দেখা করো, ভাইয়ের বলো, ভাইয়া যদি না মানে তখন দেখা যাবে। ও আচ্ছা ঠিক আছে, কি করবো বলো, এটাই ভাবতেছি, বুঝছো? জায়গাটা দেখছিস না? হ্যাঁ, বিশাল জায়গা তো, খালি হালারাম না, বুঝছো? ভাবতেছি কিছু একটা করুম। কি করবি এত জায়গা? একটা পার্ক টার্ক করার ইচ্ছা আছে। তো প্ল্যানটা কি আর? তো মাথায় তো অনেক কিছু আছে, দেখি কি করা যায় শেষমেশ। দেখবি। হুট করে তো রয় না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন ভাই? এই সাব্বির এতদিন পর ভাই, এটা ব্যাড নিউজ আছে ভাই। আবার ব্যাড নিউজ? আবার কি রে ভাই? ভাই আপনার বোনের দেখলাম একটা পোলা লাগে ব্রিজের ধারে আড্ডা মারতেছে। কবে এটা ভাই? কেবল দেখিছি আমি ভাই। চিনবি তুই চেহারা দেখলে? হ্যাঁ ভাই, চিনবো না মানে? আচ্ছা ঠিক আছে, তোরা দেখ, খেলো ইতাছি, আয় সামনে কাজ আছে, চলেন ভাই। ভাই চিনি না ভাই, আমার বই আর ওই বই আমার একটু কথা শুনেন ভাই, কথা 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 শোনার সময় নেই। তোমার তোমার গায়ে মাটি পড়ছে কন্যা, আমি আমি দিয়ে দিতেছি, তোমার দিয়ে দিতেছি। এই যে এই যে এই যে এত্তো শোনা আমার সুন্দর লাগতেছে। এই যে এই যে এই যে আমার কোনা, এই যে আমার কোনা, এই যে এই যে তোমাকে একদম বললাম এখানে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, ওই কোনা আমার গার্লফ্রেন্ড, তো জানাইলে কেমনে আমার কোনা? কি কস, এই কি কস, মারবো, মারার আগে বাবা ওদের পাগল হয় না? হ্যাঁ ওদের পাগল, এটা আমার কোনা। আরে ওটা তো আমার গার্লফ্রেন্ড, এটা আমার কোনা। তোর কোনো হইলে কেমনে? এটা আমার কোনা। হ্যাঁ কি বিপদে পড়লাম? আরে আমার কোনা, আরে তোমার হ্যাঁ পাগলই তো মনে হয়। চলো আমরা জায়গা, আমরা জায়গা। কোনা কোনা, তুমি আমাকে ছেড়ে দেও না, কোনা কোনা, তুমি আমাকে ছেড়ে দেও না।